এই ভিডিওটি সকল বোর্ড পরীক্ষার্থীদের জন্য, আপনারা যারা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা দিচ্ছেন। অনেকেই আপনারা আমাকে মেসেজ দিয়েছেন যে আপনারা পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন কি না। তো আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডের পেছন দিকে 12 নম্বরে যদি দেখেন তাহলে অবশ্যই এখানে দেখতে পারবেন যে এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আপনারা সিম্পল যে ক্যালকুলেটরগুলি আছে সেগুলি আপনারা পরীক্ষার হলে ব্যবহার করতে পারবেন। তবে আপনারা কোনো প্রকারের সাইন্টিফিক ক্যালকুলেটর বা মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু পরীক্ষার হলে আপনারা ব্যবহার করতে পারবেন না। যদি কারোর কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর বা মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদের এক্সপেল করে দেওয়া হবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা রাখি আপনারা বুঝতেই পারছেন, আপনারা কিন্তু সিম্পল ক্যালকুলেটর পরীক্ষার হলে নিয়ে যেতে পারবেন এবং সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এইভাবেই আপনারা নতুন নতুন ইনফরমেশান পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয়। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি টপিক নিয়ে।